হ্যালো এভরিওয়ান আমার আজকের টপিকে আমি আলোচনা করব লেটার ওয়ার্ড এবং সেন্টেন্স সম্পর্কে শুরু করা যাক প্রথমেই বলবো লেটার কাকে বলে ইংরেজিতে এ বি সি ডি এফ ইত্যাদি বর্ণ রয়েছে এগুলোকেই বলা হয় লেটার এবং এ থেকে জেড পর্যন্ত ছাব্বিশটি বর্ণ রয়েছে এবং এদের একত্রে বলা হয় অ্যালফাবেট ইংরেজিতে প্রয়োজন মতো বর্ণগুলিকে দুভাবে লেখা হয় বড় হাতের বর্ণগুলিকে বলা হয় ক্যাপিটাল লেটার এবং ছোট হাতের বর্ণগুলিকে বলা হয় স্মল লেটার এবং এক এ থেকে জেড অবধি ছাব্বিশটি অ্যালফাবেট রয়েছে সেই অ্যালফাবেটকে দুভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ভায়েল যেটাকে বলা হয় স্বরবর্ণ এবং আরেকটা রয়েছে কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ ভাওয়েল রয়েছে পাঁচটি এ ইআইও ইউ এবং বাকি একুশটি আমাদের ব্যঞ্জন বর্ণ বা কনসোনেন্ট এবার আমরা জানবো ওয়ার্ডের ব্যাপারে কতগুলি লেটার যখন পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করে তখন সেই অর্থ বা সেই বর্ণ সমষ্টিকে বলা হয় ওয়ার্ড কিন্তু মনে রাখতে হবে অর্থ প্রকাশ না করলে ওয়ার্ড বা শব্দ হয় না যেমন বি ওয়াই বললে একটি ওয়ার্ড হয় উচ্চারণ হয় বয় মানে ছেলে কিন্তু ও ওয়াই বি বললে এটা কোনো ওয়ার্ড হয় না এরপরে আমরা জানবো সেন্টেন্স কাকে বলে কতগুলি ওয়ার্ড যখন পাশাপাশি বসে একটি পরিষ্কার অর্থ প্রকাশ করে তখন সেটাকে বলা হয় সেন্টেন্স যেমন দ্য বার্ড ইজ ফ্লাইং পুরো দ্য বার্ড ইজ ফ্লাইং দ্য একটি আলাদা ওয়ার্ড বার্ড একটি আলাদা ওয়ার্ড ইজ একটি আলাদা ওয়ার্ড এবং ফ্লাইং একটি আলাদা ওয়ার্ড প্রত্যেকটি ওয়ার্ড যখন এই চারটি ওয়ার্ড যখন একসাথে বসলো এবং একটি পরিষ্কার অর্থ প্রকাশ করছে এটাকে আমরা বলবো সেন্টেন্স দ্য বার্ড ইজ ফ্লাইং ইফ ইউ লাইক মাই ভিডিওস প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল টু সাবস্ক্রাইব